Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। এই টেলি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এই ব্যবস্থা, এই ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই জন্য মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই যে টেলি ক্লাসের ব্যবস্থাপনা এবং এই ক্লাস, এগুলোর মাধ্যমে তোমরা নিশ্চয়ই উপকৃত হচ্ছ এবং হবে। তো আজকে আমি যে বিষয়টা শুরু করব, তার আগে আমার একটু ইন্ট্রোডাকশান দিয়ে নিই। আমি পার্থ সাহা, মহানন্দা উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক। আচ্ছা, আজকে আমরা নবম শ্রেণীর একটা চ্যাপ্টার, ভৌত বিজ্ঞান ও পরিবেশের একটা চ্যাপ্টার, কার্য ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। তো কার্য ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারে যে তিনটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, কার্য ক্ষমতা এবং শক্তি, এটা কিন্তু অনেক ছোটবেলা থেকে আমরা বইয়ে পড়ার আগে থেকেই ব্যবহার করে আসছি, এবং সেখানে আমরা হয়তো জানিও না কোনটার সংজ্ঞা কী, কোনটার বৈশিষ্ট্য কী, কিন্তু আমরা চলতি কথায় কোনো জিনিস কিনতে গিয়ে, একটা হয়তো বাল্ব কিনতে গিয়ে তার ক্ষমতা কত, বা কোনো কিছু আমরা বলছি যে এর শক্তি বেশি, ওর শক্তি কম, এরকম আমরা কিন্তু, বা কাজ কতটা হচ্ছে, এগুলো আমরা কিন্তু শব্দগুলো ব্যবহার করে আসছি। পাঠ্যপুস্তকে এই শব্দগুলো আমরা প্রথম দেখতে পেয়েছি হয়তো ক্লাস সিক্সে একটা চ্যাপ্টারে কার্যক্ষমতা শক্তি সম্বন্ধে, বিশেষ করে কার্য শক্তি সম্বন্ধে একটা ধারণা তোমরা পেয়েছ। তো আমরা এই ক্লাস নাইনে, মানে নবম শ্রেণীর এই চ্যাপ্টারে কার্যক্ষমতা শক্তি সম্বন্ধে আরও একটু ডিটেলসে পড়াশোনা করব এবং আলোচনা করব। দেখো, কার্য পড়াতে গিয়ে আমি প্রথমেই কিছু উদাহরণ দিচ্ছি, তোমরা খেয়াল করে দেখবে উদাহরণগুলো। ধরো একটা ট্রাক দাঁড়িয়ে আছে রাস্তায়, তুমি সেটাকে ঠেলার চেষ্টা করলে, কিন্তু দেখলে যে নড়ল না। তুমি যে ঘরে পড়াশোনা করছো, দেখলে যে ঘরটা খুব অগোছালো হয়ে গেছে, তুমি ভাবলে ঘরটা পরিষ্কার করবো, সেজন্য তুমি তোমার পড়ার টেবিলটাকে সরালে বল প্রয়োগ করে, তোমার বইয়ের যে তাকগুলো আছে সেই তাকগুলো থেকে বইগুলোকে নামালে, নামিয়ে পরিষ্কার টরিষ্কার করছো, এবং তার ফাঁকে তুমি মনে করলে যে সেলফটাকে একটু সরিয়ে সেলফের পেছনটা পরিষ্কার করে নিই, কিন্তু সেলফটা যখন সরাতে গেলে দেখলে যে আর পারলে না সরাতে, কিন্তু বইগুলোকে নামিয়ে পরিষ্কার করে আবার সেলফটাকে পরিষ্কার করে বইগুলোকে আবার রাখলে। তাহলে এখানে দেখো, অনেকগুলো কাজ তুমি করলে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তুমি সফল হলে না, মানে কাজটা হলো না। বিজ্ঞানের ভাষায় বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুর স্মরণ না ঘটে, মানে বস্তুর অবস্থান পরিবর্তন না ঘটে, তাহলে কিন্তু বিজ্ঞানের ভাষায় তাকে কাজ বলা, কার্য বলা যাবে না। যেরকম প্রথম ক্ষেত্রে লরিটিকে তুমি বল প্রয়োগ করলে, কিন্তু লরিটির কোনো স্মরণ হলো না, কোনো অবস্থান পরিবর্তন হলো না, বিজ্ঞানের ভাষায় কিন্তু সেটা কাজ নয়। তারপরে তুমি বুক সেলফটাকে সরাতে চেষ্টা করলে, সেটা হয়তো অনেকটাই ভারী, তোমার একার পক্ষে সরানো সম্ভব হলো না। তাহলে আমাদের দুটো জিনিসে খেয়াল রাখতে হচ্ছে, একটা হলো বল প্রয়োগ করা এবং প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর স্মরণ, এই দুটো যদি যুগপৎভাবে হয় তাহলেই কার্য হয়েছে বলা হবে। তাহলে কার্যের সংজ্ঞা এবার আমরা আসি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ বলের ক্রিয়াভিমুখে ঘটে, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হবে। এই হলো
বলে কার্যের সংজ্ঞা। তো কার্যের সংজ্ঞা পড়ার পরে আমরা স্বাভাবিকভাবেই আমাদের ভৌত বিজ্ঞানের সঙ্গে অঙ্কের একটা সম্পর্ক আছে, আর তাছাড়াও এখন শুধু ভৌত বিজ্ঞান না, ভৌত বিজ্ঞানের সঙ্গে জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব কিছুরই সব সাবজেক্টের সঙ্গে সব সাবজেক্টেরই যে একটা সম্পর্ক সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। যাই হোক, এখন এখানে আমরা একটু গাণিতিক সমীকরণে আসব। তো গাণিতিক সমীকরণে আসার আগে আমি একটা ছবি আঁকছি, তোমরা খেয়াল করো, এই একটা ব্লক, ধরো ব্লকটা এ অবস্থানে আছে, ব্লকের উপরে সরাসরি একটা সোজাভাবে বল প্রয়োগ করা হলো, তার ফলে ব্লকটা বি অবস্থানে পৌঁছালো, এ থেকে বি অবস্থানে পৌঁছালো, বল প্রয়োগ করা হলো এফ, এবং এ অবস্থান থেকে বি অবস্থানের যে সরণ সেটাও এস। আরেকটা সিচুয়েশনের কথা ভাবো, যদি ব্লকটাকে এইভাবে বল প্রয়োগ করা হয়, আগেরবার বল প্রয়োগ করা হচ্ছিল এই রকম ডিরেকশানে, এ বি ডিরেকশানে, এবার বল প্রয়োগ করা হচ্ছে এ বি এর সঙ্গে তির্যকভাবে, কিন্তু দেখা গেল ব্লকের সরণটা হয়তো এই দিক বরাবর হলো, মানে সরণের, আমি বলতে চাইছি সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের অভিমুখ কিন্তু এক থাকলো না এখানে, এখানে সরণের অভিমুখ এবং প্রযুক্ত বলের অভিমুখ কিন্তু একই থাকলো, এখানে কিন্তু সরণের অভিমুখ প্রযুক্ত বলের অভিমুখ একই থাকলো না। তাহলে কোন ক্ষেত্রে কিভাবে গাণিতিক সমীকরণগুলোকে নিয়ে আসবো? দেখো, তোমরা এর আগেই বল চ্যাপ্টার হয়তো পড়েছো বা জেনেছো, সেই বল চ্যাপ্টারে প্রযুক্ত বল যেহেতু একটা ভেক্টর রাশি, সেই বলের একটা উপাংশ থাকে, সেটা তোমরা জানো হয়তো, সেই উপাংশটাকে নিতে হবে কোন দিকে, এস অভিমুখে, এস অভিমুখে এ বলের উপাংশ কত সেটা আমরা নির্ণয় করব। তার জন্য আমাদের একটা এখানে কোণ, কত কোণ করে বলটা কাজ করছে সেটা দরকার, সেই কোণটা হলো থিটা। তো একটা সহজ কথা বলি তোমাদের, যে এখানে কিন্তু কার্য মানে কিন্তু, আমি এবার উপরেরটা মুছে দিচ্ছি, আশা করি এটার আর প্রয়োজন হবে না, কার্য মানে কিন্তু আমরা বল গুণিত সরণ শুধু এইটুকু লিখছি না, কিন্তু ভালো করে খেয়াল করো, সরণ শুধু লিখছি না, আমরা কি লিখছি, বলের ক্রিয়াভিমুখে বলের ক্রিয়াভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ, বলের প্রয়োগ বিন্দুর সরণ। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য আছে, শুধু সরণ লিখলাম না, লিখলাম বলের ক্রিয়াভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ, তার মানে বোঝাই যাচ্ছে বল যে কোনো দিকে কাজ করতে পারে, কিন্তু বলের অভিমুখ, বলের যে মানটা নেব সেটা সরণের অভিমুখে কতটা থাকছে, বা সরণটাকে বলের দিকে নিয়ে আসা, এটা ভেক্টরের একটা সুবিধা যে ভেক্টরকে আমরা বিভিন্ন উপাংশে ভাগ করতে পারি, সেই মতো আমরা এখানে এটা বের করার জন্য, উপাংশ বের করার জন্য একটা ম্যাথামেটিক্যাল টুলস ব্যবহার করব, ত্রিকোণমিতির, হয়তো এটা তোমরা এখনও পড়োনি, হয়তো না পড়োইনি, ক্লাস টেনে এটা আছে ত্রিকোণমিতিতে, সেটা হলো কস থিটা। এবার কস থিটা সম্বন্ধে একটু বলে নিয়ে আগে, তার আগে এখানে ইকুয়েশনটা লিখি, কার্য ডাব্লু ইকুয়ালস টু এফ এস কস থিটা, বলের সঙ্গে সরণ সহ কার্যের যে গাণিতিক সমীকরণ সেটাকে যদি জেনারেলাইজ করা হয়, সাধারণভাবে লেখা হয়, তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়ালস টু এফ এস কস থিটা। এবার এখানে দেখো কস থিটা, এটা তোমাদের ক্ষেত্রে হয়তো টার্মটা নতুন, অ্যাকচুয়াল নাম হলো কোসাইন থিটা। তো এটা সম্বন্ধে একটু তোমাদের ধারণা দিই, ক্লাস টেনে ত্রিকোণমিতি চ্যাপ্টারে তোমরা এটা পড়বে। তো এইখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, দেখো ভালো করে, সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজের এটা বুঝতেই পারছো লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ, এটা তোমরা সবাই জানো। এবার এইখানে এটা 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির এই, এটা একটা সূক্ষ্ম কোণ থিটা, এই থিটা কোণটা ধরে নাও এটা, তাহলে কস থিটা সমান সমান হয় ভূমি বাই অতিভুজ, এই কোণানুপাত, এই যে বাহুর যে অনুপাত ভূমি বাই অতিভুজ, এই অনুপাতটার নামই হলো কস থিটা। এবার একটু সহজ করার চেষ্টা করি ব্যাপারটাকে, এটা একটু মুছে দিচ্ছি, তাছাড়া জায়গা সংকুলন হবে না।
কস একটা অপারেটর, তোমরা এরকম অপারেটর গুণ, যোগ, বিয়োগ, ভাগ ইত্যাদি শিখেছো, আরও শিখবে হয়তো। তো ধরো তিন আর তিন আছে, তুমি যদি এখানে গুণ চিহ্ন বসাও তাহলে কি হয়ে যাবে? নয়। তাহলে দেখো গুণ চিহ্নের জন্য রেজাল্ট দিয়ে দিচ্ছে নয়, এবার তুমি এখানে যদি বিয়োগ চিহ্ন বসাও রেজাল্ট দিয়ে দিল জিরো, তাই না? এবার তুমি যদি এখানে যোগ চিহ্ন বসাও তাহলে দিয়ে দিল ছয়। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যেরকম, সেই ধরনেরই একটা অপারেটর বা অপেক্ষক বলতে পারি, গাণিতিক অপেক্ষক কস। এটা কার উপরে কাজ করে? কোণের উপরে। তো আমরা এখন কোণটাকে ডিগ্রি এককে যদি প্রকাশ করি, কস জিরো ডিগ্রির মান হয় এক। এইখানে কোণগুলো চেঞ্জ হবে, কসের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের এই চ্যাপ্টারটা পড়তে যেগুলো মানের প্রয়োজন সেগুলো একটু বলে, সেগুলো লিখে রাখছি বা সেগুলো বলছি। তোমরা আপাতত এইটুকু এটা সম্বন্ধে জেনে রাখো, দশম শ্রেণীতে উঠে ত্রিকোণমিতি যখন পড়বে তখন আরও ডিটেলসে এটা এবং এটা সহ আরও টোটাল মোট ছটা অপেক্ষক সম্বন্ধে এরকম জানতে পারবে, কোণানুপাত সম্বন্ধে। যাই হোক, এবার কস 30 ডিগ্রি, রুট 3/2, কস 45 ডিগ্রি, 1/√2, কস 60 ডিগ্রি, হাফ, কস 90 ডিগ্রি, জিরো, কস 180 ডিগ্রি, -1। তো এগুলো জেনে রাখো, এগুলো এখন বিস্তারিতভাবে বললে আমরা অন্যদিকে চলে যাব, আমি আর ওই প্রসঙ্গে যেতে চাইছি না। তোমরা এটা অঙ্কে আরও ভালো করে পড়বে, আমার প্রয়োজন যেটুকু প্রয়োজন সেইটুকু একটু বলে দিলাম, যাতে তোমাদের এই পোর্শন বুঝতে না হয়, বুঝতে অসুবিধা না হয়, সেজন্য এটুকু আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমরা দেখো এখানে আসছি, এগুলো সবগুলো মান বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, যখন প্রয়োজন মিটে যাবে তখন মুছে দেবো। এখন দেখো, এবার বলের দ্বারা কার্য, মানে বলের, বল যেদিকে ক্রিয়া করছে বলের পক্ষে কার্য, বল যেদিকে ক্রিয়া করছে সেই দিকেই যদি কাজ হয়, আমরা যদি কাজকে এইভাবে ভাগ করতে পারি যে একটা ছাদে উঠে তুমি একটা ঢিলকে উপর থেকে ছুঁড়ে দিলে, জাস্ট ছুঁড়ে মানে ছেড়ে দিলে, ঢিলটাকে হাতে নিয়ে এইভাবে ছেড়ে দিলে, নিচে দেখলে লোকজন নাই যখন তখন ছেড়ে দিলে ঢিলটাকে, তাহলে ঢিলটাকে যখন ছেড়ে দিলে, ধরো ঢিলটা ছাড়লে, ঢিলটা আস্তে 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 ধরো কিছুক্ষণ পরে এই অবস্থানে এলো, এই ঢিলটা এই অবস্থানে এলো, সাইজ একই থাকবে অবশ্যই। আচ্ছা, তাহলে এইখানে এলো, বল কাজ করছে এদিকে, এটা কি বল আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো, এটা হলো অভিকর্ষজ বল, আর সরণও ঘটছে এই দিকে, সেই জন্য এটাকে বলে বলের দ্বারা কার্য বা বলের দিকে কার্য, যেদিকে বল ক্রিয়া করছে সেই দিকেই কার্যটা সম্পাদন হচ্ছে, সরণ ঘটছে, মানে বস্তুর সরণ সেই দিকেই ঘটছে, তখন আমরা লিখতে পারি। তাহলে এখানে এফ আর এস এর মধ্যে কোণ কত, যেহেতু একই রেখা বরাবর আছে তাহলে এফ আর এস এর মধ্যে কোণ হলো 0 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস 0 ডিগ্রি। তাহলে কস জিরোর মান কত? এক, আমি বলেছিলাম লাগবে ওগুলো বিভিন্ন কাজে, তাহলে এক, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা কখন? যখন বলের ক্রিয়াভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণ একদম সরাসরি হচ্ছে, আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, বলের দ্বারা কার্য আর কি। এবার বলের বিরুদ্ধে কার্য কীরকম? এবার তুমি উল্টোটা চিন্তা করো, যে একটা ঢিলকে তুমি লম্বভাবে উপর দিকে ছুঁড়ে দিলে, তাহলে একটা ঢিলকে তুমি লম্বভাবে উপর দিকে ছুঁড়ে দিলে, ঢিলের এটা প্রাথমিক অবস্থান ছিল, এটা অন্তিম অবস্থান, এই দিকে তুমি ঢিলটাকে যখন ছুঁড়ে দিলে অভিকর্ষজ বল কিন্তু নিচের দিকে কাজ করছে, আর ঢিলটা স্মরণ হয়ে গেল কিন্তু উপর দিকে। তাহলে দেখো ঢিলের স্মরণ হলো উপর দিকে আর অভিকর্ষজ বল কাজ করছে নিচের দিকে, তাহলে এদের মধ্যে কোণ কত হলো? 180 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির মান -1, তাহলে -FS ডাব্লিউ ইকুয়ালস টু -FS, এটা হলো বলের বিরুদ্ধে কার্য। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি তো এখানে বলটাকে উপর দিকে ছুঁড়লাম, সেখানেও তো একটা বল প্রয়োগ করলাম, তাহলে সেই বলটা কোথায় গেল? হ্যাঁ, সেই বলটার দ্বারাই কার্য হলো। তাহলে একটা ভালো করে যদি লক্ষ্য করো, এখানে তুমি যে বল প্রয়োগ করলা এই বস্তুটার উপরে সেই বলের দ্বারা কার্য হলো,
কিন্তু অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য হলো। তাহলে একই সঙ্গে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য দুটোই ঘটতে পারে, কিন্তু দুটো বল আলাদা। এই বলগুলোকে উল্লেখ করতে হবে। ধরো একটা টেবিলের উপরে একটা বই রাখা আছে, তুমি বইটাকে বল প্রয়োগ করলে, তুমি যেদিকে বল প্রয়োগ করলে বইটা সেদিকে অবস্থান পরিবর্তন করলো, বইটার স্মরণ সেদিকে ঘটলো, তাহলে এটা বলের দ্বারা কার্য হলো। এবার তুমি যদি আরেক রকমভাবে ভাবো, যে তোমরা আগেই জেনেছো যে বস্তুর গতি প্রবণতার বিপরীত দিকে ঘর্ষণ বল, একটা বল ঘর্ষণ বল সেটা কাজ করে, তাহলে যেদিকে বস্তুটা গতিশীল আছে তার বিপরীত দিকে একটা বল কাজ করছে ঘর্ষণ, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। তাহলে এখানে একই সঙ্গে তুমি যে বল প্রয়োগ করলা সেই বলের দ্বারা কার্য হলো আর ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য হলো। সুতরাং যখনই বলের দ্বারা কার্য বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ দেবে তখন কোন বলের দ্বারা হচ্ছে বা কোন বলের বিরুদ্ধে হচ্ছে সেটা অবশ্যই উল্লেখ করবে। এরপরে আরেকটা প্রসঙ্গে আসি, সেটা হলো কার্যহীন বল। কার্যহীন বল, ধরে নাও যদি এরকম একটা অবস্থা তৈরি হয় যে তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তুর স্মরণ তার সঙ্গে লম্বভাবে হচ্ছে, হতেই পারে। আমরা যদি বাস্তবে কয়েকটা উদাহরণ দেখি তাহলেই দেখতে পাবো। ধরো তুমি একটা ব্রিফকেস নিয়ে সমতল রাস্তায় সোজাভাবে হেঁটে চলে যাচ্ছ, তাহলে ব্রিফকেসটা এরকম, ব্রিফকেসের উপরে অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে আর ব্রিফকেসটা এইভাবে চলে যাচ্ছে। তাহলে দেখো বাস্তব উদাহরণ এখানে কত কোণ হলো, কত 90 ডিগ্রি। আরও উদাহরণ আছে কীরকম, ধরো সূর্য তার চারিদিকে পৃথিবী ঘুরছে, এদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করছে আকর্ষণ বল এদিক বরাবর, আর তোমরা জানো যে কোনো বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘোরে তাহলে ওই বিন্দুতে বস্তু স্মরণ হলো তার ওই ব্যাসার্ধের লম্বাভিমুখ, তাহলে এটার মান কত হয়ে গেল 90 ডিগ্রি। স্মরণ আর ফোর্স বল কত 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছো যে এরকম কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে প্রযুক্ত বলের সঙ্গে স্মরণের যে কোণ সেটা 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা দেখব যে কৃতকার্যের মান কত হয়। দেখো এবার W ইকুয়ালস টু এফ এস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান এখান থেকে দেখো 0, তাহলে কৃতকার্যের মান হয়ে গেল কত, 0। তাহলে এবার কার্যহীন বলের সংজ্ঞাটায় আসা যাক, যে কোনো বস্তুর উপর এমনভাবে যদি বল ক্রিয়া করে যে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ আর বলের ক্রিয়াভিমুখ পরস্পরের সমকোণে থাকে বা লম্বভাবে থাকে তাহলে প্রযুক্ত বল কোনো কাজ করে না, কৃতকার্যের মান 0 হয়। এই সময় যে বলটা প্রয়োগ করা হয় সেই বলটাকে বলা হয় কার্যহীন বল, মানে বলটা কোনো কাজ করছে না, কার্যহীন বল। এবার কোন কোন ক্ষেত্রে কাজ নাও হতে পারে, তুমি একটা দেওয়ালকে ঠেললে, ওই যে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম একটা ট্রাককে ঠেললে কিন্তু ট্রাকের স্মরণ হলো না, তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করা সত্ত্বেও যদি বস্তুটার স্মরণ না ঘটে তাহলে কৃতকার্যের মান কত হয়, 0, এই একটা হতে পারে। আর কোন ক্ষেত্রে কার্য হয় না, যে এই ক্ষেত্র যদি প্রযুক্ত বলের অভিমুখ এবং স্মরণের অভিমুখ পরস্পরের সঙ্গে যদি কত থাকে, 90 ডিগ্রি, মানে সমকোণে থাকে, তাহলে কোনো কার্য হবে না, সেক্ষেত্রে কৃতকার্যের মান 0। তাহলে এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কার্যের মধ্যে দুটো ভেক্টর রাশি আছে, একটা হলো বল একটা হলো স্মরণ, তাহলে কার্য কী রাশি, কার্য কী রাশি, এই প্রশ্নটা আমাদের মনে এখন আসতে পারে। যে এর মধ্যে তো বল আর স্মরণ আছে, বল ভেক্টর রাশি স্মরণ ভেক্টর রাশি, তাহলে কার্য কি। তোমাদেরকে বলি যে দুটো ভেক্টর রাশির গুণফল স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে, মানে দুটো ভেক্টর রাশিকে গুণ করলে কখনো স্কেলার হয় আবার কখনো ভেক্টর হয়, সেটা নির্ভর করছে কিভাবে গুণটা করা হচ্ছে। তো এইখানে যেভাবে গুণটা করা হয়েছে সেটা হলো এস বা এফ কে একই দিকে নিয়ে আসা হয়েছে, মানে এফ যেদিকে কাজ করছে সেই এফের মানটা এস এর অভিমুখে কতটা কাজ করছে সেদিক বরাবর নিয়ে আসা হয়েছে, মানে একই অক্ষ বরাবর তাদেরকে অ্যালাইন করা হয়েছে।
সমাপতিত হয়েছে এবং এইখানে যে প্রসেসটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলা হয় স্কেলার গুণন। তার মানে কার্য একটা স্কেলার রাশি, অবশ্যই মনে রাখবে। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে যে দুটো ভেক্টর রাশির গুণ ফলে যে একটা স্কেলার রাশি পাওয়া যায় তার উদাহরণ দাও, বা সরাসরি বলতে পারে যে কার্য কি রাশি। তো যাই হোক, কার্য স্কেলার রাশি, তাহলে এটা নিয়ে আশা করি আর কোনো কনফিউশন নেই। এবার আমরা কার্যের মাত্রা পড়ব। যে কোনো রাশি যখন পড়ব আমরা, নতুন কোনো রাশি, তার মাত্রা অবশ্যই জানতে হবে। মাত্রা জানলে তার একক গঠনে সুবিধা হয় এবং রাশিটাকে আরও সম্যকভাবে, রাশিটা সম্বন্ধে আমাদের ধারণা তৈরি হয়। তাহলে আমরা কার্যের মাত্রা, এটা যেহেতু বুঝে গেছো, এবার আমি সাধারণভাবে যেটা ব্যবহার করা হয় যে কার্য মানে বল গুণ স্মরণ, এই প্রসঙ্গে আসছি। এখান থেকে আমরা কার্যের মাত্রা বের করব। বল মানে বলের মাত্রা গুণ, এটা আমাদের আপাতত লাগছে না, স্মরণের মাত্রা, বলের মাত্রা স্মরণের মাত্রা। তাহলে বলের মাত্রা এম, এটা ডিটেলসে করছি না, বলের মাত্রা তোমরা বল চ্যাপ্টারে হয়তো জেনে গেছো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর তাছাড়াও একটু মুখে বলে দিচ্ছি, বল মানে কি, ভর গুণিত ত্বরণ, ভর দেখো এম আর ত্বরণ হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তোমরা এটা নিশ্চয়ই জানো, এম মানে হলো ভর, ভরের মাত্রা হলো এম, দৈর্ঘ্যের মাত্রা হলো এল। এই দৈর্ঘ্য স্মরণের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে বা যে কোনো রকম দৈর্ঘ্য মেজারমেন্টের ব্যবহার হতে পারে। আর সময়ের মাত্রা হলো টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর স্মরণের মাত্রা হলো এল, স্মরণ মানে কি, একটা দৈর্ঘ্যের ব্যাপার থাকছে সেখানে, সেই জন্য এল। তাহলে এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো কৃতকার্যের মাত্রা। এটা আমাদের জানতে হবে, কারণ কার্যের মাত্রা সাধারণভাবে নির্ণয় করতে দেয়, অনেক প্রশ্নেই থাকতে পারে কার্যের মাত্রা নির্ণয় করো, তখন আমরা এইভাবে নির্ণয় করব। এবার আমি এককে চলে আসছি। এই চ্যাপ্টারে তোমাদেরকে বলে রাখি, কার্যের একক খুব ভালো করে শিখে নাও, তাহলে দেখবে ক্ষমতার একক আর শক্তির একক পড়তে কোনো অসুবিধা হবে না। তো কার্যের এককটা আমি একটু সময় নিয়ে ভালো করে বোঝাচ্ছি, খুব সুন্দর করে বোঝার চেষ্টা করো, আমিও চেষ্টা করছি যতটা সম্ভব হয় সরল করার। দেখো কার্যের একক লিখে দিই, কার্যের এককে আমরা প্রাথমিকভাবে দুটো পর্যায়ে ভাগ করতে পারি। একটা হলো পরম একক, আর একটা হলো অভিকর্ষীয় একক। একটু লিখে রাখি এখানে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এটা লিখে রাখি, এটা আমাদের কাজে দেবে। এবার পরম একক, অভিকর্ষ একক, এটাও তোমাদের কাছে নতুন নয়, তোমরা আগে এই নামগুলো শুনে থাকবে বল চ্যাপ্টার পড়তে গিয়ে। পরম একক মানে যে এককগুলো স্থান ভেদে পরিবর্তন হয় না, মানে অভিকর্ষীয় ত্বরণের দ্বারা প্রভাবিত না যে এককগুলো, সেগুলো পরম একক। আর অভিকর্ষীয় একক হলো স্থান ভেদে পরিবর্তন হয় অভিকর্ষীয় ত্বরণের দ্বারা যেগুলো একক নির্ধারিত হয়, মানে অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভরশীল, তাদেরকে বলা হয় অভিকর্ষীয় একক। তো আমরা যে পরিমাপের পদ্ধতি সেখানে আমরা জানি সিজিএস একটা পদ্ধতি, এফপিএস একটা পদ্ধতি, এসআই একটা পদ্ধতি। তোমাদেরকে বলে রাখি, প্রথমেই বলে রাখি, সিজিএস এবং এসআই পদ্ধতি খুব ভালো করে পড়বে, এফপিএসটা এখন কোনো কোনো বইয়ে থাকে, কোনো বইয়ে থাকে না, যাই হোক আমি একটু জানার জন্য বলে রাখছি। কিন্তু তোমরা এটা অবশ্যই লক্ষ্য রাখবে যে সিজিএস এবং এসআই এককগুলো খুব ভালো করে পড়বে। তাহলে সিজিএস পদ্ধতিতে পরম একক, কার্যের পরম একক হলো আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হলো আর্গ। তাহলে এবার আর্গ সম্বন্ধে একটু বলে দিই, তাহলে এক আর্গ। এবার দেখো এখানে দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, এই যে আর্গ, এগুলো সংজ্ঞা মুখস্থ করতে, এগুলো সংজ্ঞা মুখস্থ করতে যাবে না, ঠিক আছে? এগুলো সংজ্ঞা একবারে বুঝে মনে রাখবে, দেখবে যে তোমাকে মাথায় একদম বোঝা না নিয়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে, মাথায় কোনো বোঝাই থাকবে না, শুধু মনে রাখবে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। এখান থেকে যে কোনো একক কনস্ট্রাক্ট করতে পারবে, শুধু এককের নামগুলো মনে রাখতে হবে। এক আর্ক আমরা জানি
W equals to Fs, তাহলে এবার CGS পদ্ধতিতে বলের একক কি, এটা আমরা সবাই জানি ডাইন, তাহলে ডাইন লিখে দিলাম, তাহলে F হয়ে গেল, আর S CGS পদ্ধতিতে সরণের একক সেন্টিমিটার, সেন্টিমিটার হয়ে গেল। এটাকে তুমি ভাষা দিয়ে বলো আর্গের সংজ্ঞা হয়ে যাবে। কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করাই, যদি বলের ক্রিয়াভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ এক সেন্টিমিটার হয়, তাহলে সেই কৃতকার্যের পরিমাণকে বলে এক আর্গ। তাহলে এই যে একটা মানে ফরম্যাট তৈরি করা হলো প্রোগ্রামিংয়ের মতো, এই ফরম্যাটে তুমি এগুলো বসালেই উত্তর চলে আসবে, বসালেই উত্তর চলে আসবে। তাহলে আরেকবার আমি বলছি, দেখো কোনো বস্তুর উপর এক ডাইন বল ক্রিয়া করলে যদি বলের ক্রিয়াভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ এক সেন্টিমিটার হয়, তাহলে কৃতকার্যের পরিমাণকে বলবো এক আর্ক। তাহলে আর্গের সংজ্ঞা আমরা জেনে গেলাম, এবং আর্ক সমান ডাইন গুণিত সেমি, এক সেমি। আচ্ছা, এবার FPS পদ্ধতি, আমি আগেই বলছি FPS পদ্ধতিটা আমি জানার জন্য বলছি, তোমরা CGS SI ভালো করে পড়বে, FPSটা জেনে রাখো, পরবর্তীতে কখনো কাজে দিতেও পারে। আচ্ছা, ফুট পাউন্ডার, এই পদ্ধতির নামের মধ্যেই দুটো আছে, দেখো এবার এক ফুট পাউন্ডাল সমান সমান এক পাউন্ডাল গুণ এক ফুট, কোথায় থেকে পেলাম, আবার সেই এখানে চলে এসো, W এক ফুট পাউন্ডাল, FPS পদ্ধতিতে বলের একক পাউন্ডাল, আর সরণের একক ফুট। তাহলে কোনো বস্তুর উপর এক পাউন্ডাল বল প্রয়োগ করা হলে যদি বলের ক্রিয়াভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ এক ফুট হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ হবে এক ফুট পাউন্ডাল। হয়ে গেল, এবার আমরা SI পদ্ধতিতে আসি, জুল, এবং মনে রাখবে এটাই সবচেয়ে ব্যবহার হয়, কার্যের এই এককটা ব্যবহারিক এককের মধ্যে পড়ে জুল, এবং এটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। তাহলে এক জুল মানে আবার F, SI পদ্ধতিতে নিউটন, SI পদ্ধতিতে সরণ মিটার, তাহলে এক মিটার। তাহলে এবার আবার ওই ভাষা দিয়ে ওই একই রকমভাবে বলতে হবে, কোনো বস্তুর উপর এক নিউটন বল প্রয়োগ করলে যদি বলের ক্রিয়াভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ এক মিটার হয়, তাহলে সেই কৃতকার্যের পরিমাণকে বলা হয় এক জুল। এবার আরেকটু বলে নিই যে SI পদ্ধতিতে কার্যের একক জুল পড়লাম, এছাড়াও আরও কিছু ব্যবহারিক একক আছে, যেরকম কিলো জুল, এক কিলো জুল মানে হলো 10^3 জুল, আবার মেগা জুল, এক মেগা জুল মানে 10 মেগা মানে জানো পাওয়ার 10^6 জুল, মেগা জুল, এক মেগা জুল মানে 10^6 জুল। তাহলে কার্যের ব্যবহারিক একক জুল, কিলো জুল, এগুলোই বেশি, কোনো কোনো ক্ষেত্রে মেগা জুল ব্যবহার হতে পারে। এবার আমরা CGS এবং SI পদ্ধতির কার্যের এককের মধ্যে সম্পর্ক বের করব। তাহলে এক জুল সমান কত আর্ক, এক জুল মানে আমরা কি জানলাম একটু আগে, এক নিউটন গুণিত এক মিটার। এবার তোমরা বলে পড়েছো এক নিউটন মানে হলো 10^5 ডাইন, তাহলে এক নিউটন মানে CGS এ আসতে গেলে 10^5 ডাইন ইনটু এক মিটার মানে 100 সেন্টিমিটার, 10^2 সেন্টিমিটার, তাহলে হয়ে গেল কত, 10^7 ডাইন সেমি মানে আর্গ। তাহলে এক জুল মানে 10^7 আর্গ, এক জুল মানে 10^7 আর্গ। এই সম্পর্কটা খুব ভালো করে বুঝে তৈরি করে রাখবে, এটা বিভিন্ন ক্ষেত্রে কাজে দেবে, অঙ্ক করার ক্ষেত্রে কাজে দিতে পারে, সরাসরি প্রশ্ন আসতে পারে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কত, শর্ট কোশ্চেন আসতে পারে বা এটা নির্ণয় করতে দিতে পারে, এগুলো এইভাবে তৈরি করে রাখবে। এবার আমরা চলে যাচ্ছি অভিকর্ষী এককে, CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষী একক হলো গ্রাম সেমি। তাহলে গ্রাম সেমি, গ্রাম মানে এখানে অ্যাকচুয়ালি যেটা বোঝাচ্ছে গ্রাম ভার, ওটাকে সংক্ষেপে গ্রাম সেমি বলা হয়েছে, গ্রাম ভার, যেটা বলের অভিকর্ষী একক CGS পদ্ধতিতে। তাহলে গ্রাম সেমির সংজ্ঞাটা কিভাবে দেব, এক গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এক সেন্টিমিটার উপরে তুলতে যে বলের প্রয়োজন
যে কার্যের প্রয়োজন তাকে বলা হয় গ্রাম সেমি। এক গ্রাম ভরের একটা বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে এক সেন্টিমিটার উপরে তুলতে লম্বভাবে যে বল যে কার্যের প্রয়োজন হয় সেই কার্যটাকে বলবো এক গ্রাম সেমি। সেরকম FPS পদ্ধতিতে ফুট পাউন্ড এক পাউন্ড ভরের কোনো বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এক ফুট উপরে তুলতে যে কার্য করা হয় তাকে বলা হয় এক ফুট পাউন্ড। আর কিলোগ্রাম মিটার SI পদ্ধতিতে কিলোগ্রাম মিটার, এক কিলোগ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এক মিটার উপরে তুলতে যে কার্যের প্রয়োজন হয় তাকে বলা হয় এক কিলোগ্রাম মিটার। তাহলে তোমরা এগুলো বুঝতে পারলে। এবার ব্যাপারটা হলো যে অভিকর্ষীয় একক থেকে পরম এককে কী করে আসবো, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে, আমি একটা নিয়ে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। ধরো এক কিগ্রা মিটার, এটা হলো SI পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক, মানে এক কিগ্রা মানে এক কেজি ওয়েট মানে কিলোগ্রাম ভার গুণিত এক মিটার। এক কিলোগ্রাম ভার মানে কি? এক কিলোগ্রাম তার সঙ্গে SI পদ্ধতির অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে 9.8/81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু এক মিটার। তাহলে কত হলো? 9.8 জুল। তাহলে এক কিগ্রাম মিটার মানে 9.8 জুল। তাহলে এক গ্রাম সেমি সমান কত আর্ক হবে? 981 বা 980 আর্ক। কারণ CGS পদ্ধতিতে যে অভিকর্ষজ ত্বরণ সেই মানটা নেব আর তার পাশে পরম এককের এককটা বসাবো। এক গ্রাম সেমি CGS পদ্ধতিতে অভিকর্ষীয় একক, তাহলে CGS পদ্ধতিতে অভিকর্ষীয় একক গ্রাম সেমি, তাহলে CGS পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত? 981 বা 980 আমরা ব্যবহার করে থাকি, 980। তাহলে এবার 980 আর্ক হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অভিকর্ষীয় একক থেকে পরম এককে আসতে পারবো। এই হলো কার্যের একক সম্বন্ধে আমরা জানলাম। এবার কার্যের একক সম্বন্ধে এখানে পরিষ্কারভাবে তোমরা যদি এখানে একটা ধারণা তৈরি করে নাও, তাহলে দেখবে ক্ষমতার একক এবং পরবর্তীতে শক্তির এককে অনেক সুবিধা হবে। এবার আমরা আসছি ক্ষমতা। দেখো আমরা এই ক্ষমতা শব্দটা খুবই ব্যবহার করে থাকি। যেরকম আগে উদাহরণ দিলাম, আবারও বলি যে একটা কোনো যন্ত্র কিনতে গেলে তার ক্ষমতা কত, একটা বাল্ব কিনছি CFL বা LED তার কত ওয়াট, বাল্বের ক্ষেত্রে ওয়াট ক্ষমতা কত ওয়াট, বা কত হর্স পাওয়ার যখন মেশিন কোনো যন্ত্র কিনছি জলের পাম্প ইত্যাদির ক্ষেত্রে। মানে কি, একটা কোনো কিছু যখন কিনি তখন আমরা জানতে চাই না যে সে কতটা পরিমাণ কাজ করতে পারবে, আমরা জানতে চাই যে সে কত দ্রুত কাজ করতে পারবে, মানে তার ক্ষমতাটা কত। তার ক্ষমতা দেখে আমরা সেই যন্ত্রটার সম্বন্ধে একটা আন্দাজ করতে পারবো যে আমরা যে কাজের জন্য নিচ্ছি সেই কাজের জন্য এই ক্ষমতার যন্ত্রটা কতটা প্রযোজ্য হবে। তো তাহলে বুঝতেই পারছো ক্ষমতা মানে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। কার্য করার হারকে ক্ষমতা বলে, কার্য করার হারকে ক্ষমতা বলে। অবশ্যই সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। তাহলে কার্য মানে আমরা যদি এইভাবে লিখি, ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়। তাহলে যে সময়ে কাজটা হচ্ছে সেই সময় দিয়ে যদি আমরা ভাগ করে দিই কৃতকার্যটাকে, তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতা। তাহলে ক্ষমতা পাওয়ার P = W/T, তাই তো? এবার এইখানে W টাকে এর আগেই আমরা জেনেছি, W মানে হলো FS এর গুণফলে W, T দিয়ে ভাগ। তাহলে FF ইনটু S/T,
এস বাই টি স্মরণ বাই সময় মানে কি বেগ, তাহলে এফ ইন্টু ভি মানে বল গুণিত বেগ। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ যে ক্ষমতা সমান সমান বল গুণিত বেগ, ক্ষমতা সমান সমান বল গুণিত বেগ। এটা অনেক সময় নির্ণয় করতে দেয়, অনেক সময় শূন্যস্থান দিয়ে দেয়, ক্ষমতা সমান সমান ড্যাশ গুণিত বেগ বা বল গুণিত ড্যাশ এরকম দিয়ে দিবে, তখন এটা তোমরা লিখতে পারবে এবং তোমাদের একটা ধারণাও তৈরি হলো। ক্ষমতা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে হয়তো দেখা গেল যে বেগ দিয়ে দিয়েছে, বল দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ক্ষমতা নির্ণয় করতে, তখন আমরা এই সমীকরণ থেকে আমরা সহজেই ক্ষমতা নির্ণয় করতে পারবো। এবার এদের গুণফলটা কার্যের ক্ষেত্রে আমরা এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, সেখানে দেখলে এটা স্কেলার গুণফল, স্কেলার রাশি, সেই জন্য ক্ষমতাও একটা স্কেলার রাশি, ক্ষমতাও একটা স্কেলার রাশি, এটা অবশ্যই মনে রাখবে। ক্ষমতা হলো একটা স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি, কৃতকার্যের মতো ক্ষমতা একটি স্কেলার রাশি, যদিও তাদের মধ্যে ভেক্টর রাশি আছে, কিন্তু ওই যে আগে বললাম আবার একটু মনে করিয়ে দিই যে ভেক্টর রাশির গুণফল এখানে এমনভাবে গুণ হয়েছে যেটাকে স্কেলার গুণফল বলা হয়, সেই জন্য ক্ষমতা একটা স্কেলার রাশি। আচ্ছা, এবার ক্ষমতার মাত্রা, তাহলে কার্যের মাত্রা, আর নিচে সময়ের মাত্রা। তাহলে কার্যের মাত্রা আগেই আগেই পড়ালাম, তোমরা হয়তো খেয়াল করেছো, অবশ্যই খেয়াল করেছো, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হলো কার্যের মাত্রা, কিছুক্ষণ আগেই পড়ালাম। আর সময়ের মাত্রা হলো টি, তাহলে আমরা বলতে পারি এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এই টিটা উপরে উঠে গেল, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, এটা হলো ক্ষমতার মাত্রা। আচ্ছা, এবার আমরা ক্ষমতার একক সম্বন্ধে পড়ব। আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে কার্যের একক যদি ভালো করে জেনে যাও তাহলে ক্ষমতা বা শক্তির এককে কোনো অসুবিধা হবে না, ক্ষমতার একক। দেখো এখানেও যদি আমরা ওই ফরম্যাটটাকে ইউজ করি যে পরম একক, অভিকর্ষী একক, সিজিএস, কার্যের পরম একক কী পড়েছিলে, আর্গ, কিচ্ছু না, পার সেকেন্ড, হয়ে গেল ক্ষমতার একক, সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হয়ে গেল। তাহলে তুমি যদি কার্যের একক আর্গ মনে রাখো, আর্গ পার সেকেন্ড, এবার সংজ্ঞা কী, কোনো বস্তু বা সংস্থা এক সেকেন্ডে এক আর্গ কার্য করতে পারলে তার ক্ষমতাকে বলবো এক আর্ক সেকেন্ড। এবার এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ডাল পার সেকেন্ড, দেখো তুমি এতটুকু কিন্তু তোমার পড়া আছে, এফপিএস পদ্ধতিতে কার্যের একক ফুট পাউন্ডাল পার সেকেন্ড, সময় দিয়ে ভাগ করছো, কারণ আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু ডাব্লু বাই টি, কার্য বাই সময়, সময় দিয়ে ভাগ করলে এফপিএস পদ্ধতিতে ক্ষমতা পেয়ে গেলে। তাহলে কোনো বস্তু বা সংস্থা যদি এক সেকেন্ডে এক ফুট পাউন্ডাল কার্য করতে পারে তাহলে তার ক্ষমতাকে বলবো এক ফুট পাউন্ডাল পার সেকেন্ড। সেরকম এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো, তোমরা যদি এই এইভাবে লিখতে চাও, জুল সেকেন্ড, কিন্তু এটার একটা সম্মিলিত একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো ওয়াট, প্রচলিত নাম হলো ওয়াট, জুল সেকেন্ড বলা হয় না, জুল পার সেকেন্ড বলা হয় না, বলা হয় ওয়াট। কিন্তু প্রকৃতপক্ষে ওয়াটের মধ্যে কী আছে, জুল পার সেকেন্ড। তাহলে ওয়াট কাকে বলবো, এক সেকেন্ডে কোনো বস্তু বা সংস্থা যদি এক জুল কার্য করতে পারে তার ক্ষমতাকে বলবো এক ওয়াট। তাহলে এইটা হলো ক্ষমতার ব্যবহারিক একক, এবং মনে রাখবে ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট, এটা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হবে, শুধু এই চ্যাপ্টার না, তড়িতের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এটার প্রয়োগ আছে। এবং ওয়াট ছাড়াও আর কী কী ব্যবহারিক একক আছে, কিলোওয়াট, এক কিলোওয়াট মানে টেন টু দি পাওয়ার থ্রি ওয়াট, এক মেগাওয়াট টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট, এরকম বিভিন্ন ব্যবহারিক একক আছে। আরও ব্যবহারিক একক আরেকটা আছে ওয়ান এইচপি, এটা সম্বন্ধে একটু পরে বলছি, ওয়ান এইচপি হর্স পাওয়ার, হর্স পাওয়ার অশ্বক্ষমতা, এটা সম্বন্ধে অভিকর্ষ একক পড়ানোর পরে বলছি।
তাহলে ক্ষমতার এসআই পদ্ধতিতে একক কি যদি জিজ্ঞেস করা হয় আমরা বলবো ওয়াট। তবে জুল পার সেকেন্ড বললেও ভুল নয়, কিন্তু প্রচলিত যেটা শব্দ সেটা হলো ওয়াট। আচ্ছা, আর এক ওয়াট মানে এক জুল পার সেকেন্ড। এবার অভিকর্ষ একক, সেই কার্যের এককে ফিরে এসো, গ্রাম সেমি পার সেকেন্ড, ফুট পাউন্ড পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। দেখো, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা এগুলো তো জেনেই এসেছি, কার্যের একক এগুলো কিছুক্ষণ আগেই পড়লাম। তাহলে গ্রাম সেমি পার সেকেন্ড, তার মানে কি ওই যে কার্যের ওখানে যে সংজ্ঞাটা দিয়েছিলা গ্রাম সেমির, সেইখানে শুধু সেকেন্ডটা জুড়ে দাও, এক সেকেন্ডে কাজটা কতক্ষণে হচ্ছে এটা ডিফাইন করে দিলেই, ভাগ করে দেওয়া হলো সেই সময় দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব ক্ষমতা। যেমন এক গ্রাম ভরবিশিষ্ট কোনো বস্তুকে এক সেকেন্ডে, যেটা আগের বার বলছিলাম না কার্যের এককে এককের সংজ্ঞা দিতে গিয়ে, এবার সেটা বলছি যে কত সময়ে হচ্ছে এক সেকেন্ডে। এক গ্রাম ভরবিশিষ্ট কোনো বস্তুকে এক সেকেন্ডে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এক সেন্টিমিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হয় এক গ্রাম সেমি পার সেকেন্ড। সেরকম ফুট পাউন্ড পার সেকেন্ড, এক পাউন্ড ভরবিশিষ্ট কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে অভিকর্ষজ বলের বিরুদ্ধে এক ফুট উপরে তুলতে যে কার্যের প্রয়োজন হয় তাকে বলা হয় এক ফুট পাউন্ড, যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হয় এক ফুট পাউন্ড পার সেকেন্ড। কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এক কিলোগ্রাম ভরবিশিষ্ট কোনো বস্তুকে এক সেকেন্ডে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এক মিটার উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হয় এক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। দেখো, এফপিএস পদ্ধতিটাকে আমি বললাম যে হালকা করে রাখতে সিজিএস আর এসআইটাই বেশি আসে, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, ক্ষমতার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু আগে একটা ক্ষমতার ব্যবহারিক একক কে নাম বললাম অশ্ব ক্ষমতা, এবং সেটা পড়াতে গিয়ে বললাম যে একটু পরে বলছি। এবার অশ্ব ক্ষমতায় দেখো এটা কি করে আসছে, এবার এগুলো মুছে দিচ্ছি, এগুলো আর লাগবে না। ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ একক, তুমি যদি জলের মেশিন বা পাম্প এগুলো কিনতে যাও তাহলে তুমি দোকানে গিয়ে বললে ওরা বুঝতে পারবে এক হর্স পাওয়ারের মেশিন নেবে না হাফ হর্স পাওয়ার না টু হর্স পাওয়ার, এরকম গাড়ির ক্ষেত্রেও বিভিন্ন হর্স পাওয়ার এই টার্মটা ইউজ হয়। তো অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা এইচপি হর্স পাওয়ার, এক অশ্ব ক্ষমতা মানে হলো 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। এটা যদি না থাকতো তাহলে কি বলতে, এক পাউন্ড ভর বিশিষ্ট, এখানে 550 আছে, 550 পাউন্ড ভর বিশিষ্ট, 550 পাউন্ড ভর বিশিষ্ট কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এক ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলে এক অশ্ব ক্ষমতা। আবার একবার বলছি, অশ্ব ক্ষমতার সংজ্ঞা ভালো করে বুঝে নাও, এগুলো কিন্তু কখনোই মুখস্থ করতে যাবে না, এমনভাবে পড়বে কনসেপ্ট তৈরি করবে যে তোমাকে মাথায় কোনো বোঝা না নিয়েই পরীক্ষা দিতে যেতে পারবে, বা এগুলোর সম্বন্ধে তোমার একটা সম্যক ধারণা থাকবে যে তোমাকে মেমোরির দিকে তাকাতে হবে না, তুমি শুধু একটু এইটুকু যদি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে, টোটাল সংজ্ঞা মনে রাখার কোনো দরকার নেই। 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে অভিকর্ষজ বলের বিরুদ্ধে লম্বভাবে এক ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে বলা হয় এক অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এবার এক অশ্ব ক্ষমতা ওয়ান এইচপি মানে হলো 746 ওয়াট। তাহলে ওয়াট একটা পরম একক, আর এটা অভিকর্ষীয় এককেরই একটু ভিন্ন রূপ, মানে মেন এর ভেতরে মেন যেটা আছে সেটা অভিকর্ষীয় একক, শুধু এই 550টা এক্সট্রা অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে। তাহলে দেখো এখানে ওয়ান এইচপি থেকে আমরা পরম এককে চলে এলাম 746 ওয়াট, আবার ওয়ান কিলো ওয়াট সমান 1.34 হর্স পাওয়ার এইচপি। তাহলে এইভাবে আমরা এককের কীভাবে এক একক থেকে আরেক এককে যাই সেটাও বুঝতে পারলাম। তাহলে ক্ষমতার ব্যবহারিক একক ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট, অশ্ব ক্ষমতা এগুলো মনে রাখবে।
তাহলে এই চ্যাপ্টারে কার্য ক্ষমতা সম্বন্ধে যা পড়ালাম এটা হলো তাত্ত্বিক যা পড়া মানে থিওরি পোর্শন যদি বলো তাহলে এগুলোই আমাদের আছে, এখানে থিওরি পোর্শনে আর কিছু নেই তোমাদের সিলেবাস অনুযায়ী। তো আমরা এবার একটু গাণিতিক নিউমেরিক্যাল প্রবলেমে আসব। তো নিউমেরিক্যাল প্রবলেম আমরা এখন শুরু করব। দেখো বোর্ডে একটা নিউমেরিক্যাল প্রবলেম লেখা আছে, 10 কেজি ভরের বস্তুকে 5 মিটার উপরে তুলতে কত কার্য করতে হবে। ধরো এই ধরনের একটা সমস্যা আমাদের সামনে এসছে, তো আমরা এটাকে কিভাবে সলভ করব। তাহলে বস্তুর ভর সব সময় যেগুলো ডেটা দেওয়া থাকবে অঙ্কে সেই ডেটাগুলোকে আগে লিখে নিবে। তাহলে তুমি কোন ফর্মুলা বা কোন লাইনে অঙ্কটাকে নিয়ে যাবে তোমার, তুমি সেটা পরিষ্কার বুঝে যেতে পারবে। তাহলে বস্তুর ভর 10 কেজি, বস্তুর সরণ 5 মিটার, প্রযুক্ত বল, এখানে যেহেতু সরাসরি বল দেওয়া নেই তাহলে বল আমাদের বের করতে হবে। এবার প্রযুক্ত বলের ব্যাপারে বলি, এই যে কোনো বস্তু বা কোনো কিছুকে উপরে তোলা হচ্ছে তার ভর দিয়ে দিয়েছে, তখন বল বের করা মানে মনে রাখবে তার ওজনটাই হলো বল। যে আমি এই ডাস্টারটাকে এখান থেকে এখানে তুলছি মানে এর ওজনটাকে আমি বল হিসাবে ভাবছি, এই বলের বিরুদ্ধে কাজ করে আমাকে এখানে তুলতে হলো ডাস্টারটাকে। তো এইরকম এইসব ক্ষেত্রে বল বের করতে গেলে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। এবার অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে কিনা প্রশ্নে সেটা দেখবে, এখানে কিন্তু দেওয়া নেই। দেওয়া না থাকলে তোমাকে স্ট্যান্ডার্ড যে অভিকর্ষজ ত্বরণ সেই অভিকর্ষজ ত্বরণটা ধরতে হবে, আর যদি দেওয়া থাকে যেটা দেওয়া থাকবে সেটা ধরবে। তো এখানে দেওয়া নেই, তার মানে আমরা এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওটা ধরবো। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে হয়ে গেল 98 নিউটন এই বল। তাহলে কৃতকার্য বল গুণিত সরণ, তাহলে বল হলো 98 আর সরণ 98 নিউটন আর সরণ হলো 5 মিটার, এটাকে গুণ করো। পাঁচ আটে 40, শূন্য হাতে থাকে 4, 5 নং 45 আর 4 এ 49, 490 নিউটন আর মিটার মানে কি, নিউটন আর মিটার মানে জুল। তাহলে নির্ণয় কৃতকার্য 490 জুল। তাহলে হয়ে গেল আমাদের এই নিউমেরিক্যাল প্রবলেম একটা সলভ করে নিলাম। আমরা এবার 2 নম্বর প্রবলেম সলভ করব। দেখো একটি বস্তুর ওপর 60 নিউটন বল প্রযুক্ত হওয়ায় বস্তুর সরণ হলো 10 মিটার, তাহলে কৃতকার্যের মান কত। তাহলে এখানে সরাসরি আমরা চলে আসতে পারি, প্রযুক্ত বল এফ 60 নিউটন আর সরণ এস সমান 10 মিটার, আর কিছুই নেই। কৃতকার্য সরাসরি কৃতকার্য চেয়েছে। একটা কথা বলে দিই, আগের অঙ্কেও প্রয়োজন হয়নি, এখানেও প্রয়োজন হয়নি, কিন্তু কোনো অঙ্কে প্রয়োজন হতে পারে, যে সবগুলো একই পদ্ধতিতে আছে কিনা দেখে নিতে হবে। সব এককগুলো যদি না থাকে তাহলে সুবিধা মতো যে কোনো একটা পদ্ধতিতে করে নিতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা হবে মানে ভুল হয়ে যাবে অঙ্ক। তাহলে কৃতকার্য এফ গুণিত এস 60 নিউটন ইন্টু 10 মিটার, তাহলে হলো 600 নিউটন মিটার মানে জুল। অতএব নির্ণয় কৃতকার্য কত কৃতকার্যের মান, মান কত কৃতকার্যের, 600 জুল। তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। দেখো 3 নম্বর প্রবলেম, 60 কেজি ভরের একজন লোক 15 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 15টি সিঁড়ি উঠল, কৃতকার্যের মান কত। তাহলে এখানে ব্যক্তির ভর এম ইকুয়ালস টু 60 কেজি, এখানে একবারেই করে দিলাম, বল মানে ব্যক্তির ওজন, ঠিক আছে, এফ 60 ইন্টু এইখানে অভিকর্ষজ ত্বরণটা অঙ্কে দেওয়া আছে ধরে নাও 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম থাকতে পারে তোমাদের গাণিতিক সমস্যা সুবিধা করার জন্য, এরকম থাকতে পারে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরো থাকলো তাহলে আমরা 10 ব্যবহার করব, আর যদি না থাকে তাহলে আমরা কিন্তু, ধরো এটা নেই, আমি একটা
দুটোতেই আলোচনা করলাম, ধরো অভিকর্ষ যে ত্বরণ দেওয়া থাকলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তুমি 10 ব্যবহার করবে, আর যদি না দেওয়া থাকে তাহলে 9.8, ধরো দেওয়া নেই তাহলে 9.8 আমরা ব্যবহার করলাম। করে এটা কি হলো বল, মানে নিউটন। দেখো গুণটা দেখে নাও, 6টা 48 এর 8, হাতে 4, 6 নং 54, আর 4 58 তো নিউটন। ঠিক আছে, এবার সরণ। এইখানে দেখো আমি এতক্ষণ যেটা বলছিলাম, আগেরবারও বললাম, এখানে এটা কেজি এসআই একক আর এটা কিন্তু সিজিএস একক, তাহলে সরণ বের করতে গেলে আমাদের মানে এই লোকটি মোট কতটা উচ্চতা অবধি উঠলো, তাহলে প্রত্যেকটা সিঁড়ির ধাপ হলো 15 সেমি করে, তাহলে 15 সেমি × 15টা ধাপ উঠেছে, এত সেমি হলো, তাকে একবারে আমি করে দিচ্ছি 100 দিয়ে ভাগ, তাহলে একবারে এসআই এককে চলে গেল মিটার, তাহলে 15 × 15 ভাগ 100, তাহলে এত মিটার, তাহলে 15 কে 15 দিয়ে গুণ করলে 225 ভাগ 100, তাহলে 2.25 মিটার। তাহলে এবার কৃতকার্য FS 588 × 2.25, এত, তাহলে একক কী হবে কৃতকার্য এসআই পদ্ধতি, জুল। এবার এই গুণটা করতে হবে 588 আর 2.25, 5 8 এ 40 এর 0, 5 8 এ 40, 4 5 5 এ 25, 29, 8 2 16, 17 7 5 2 10 11, আবার 6 7 1 1, এইখানে লিখছি 0 6 4 10 এর 0, 9 আর 6 এ 15, 15 আর 7 এ 22, হাতে 2 2 2 4 7 4 11, হাতে 2 থাকলো, 2 আর 2 এ 4, 4 একে 5, 12 2, তাই না, 0 হলো 6 4 এ 10 এর 0, হাতে 1 9 একে 10 17, 17 আর 6, এখানে একটু ভুল হয়ে গেছে, 23, হাতে 1 আছে, তাহলে 9 আর 1 এ 10 হলো, 10 আর 7 এ 17, 17 আর 6 এ 23, 23 এ 3, হাতে 2, এখানে 10 2 12 2, হাতে 1, এখানে 3 আর এখানে 1, 1323, কারণ এখানে দশমিক আছে, দুটো কেটে গেল, তাহলে 1323 জুল। তাহলে দেখো বুঝতে পারলে তোমরা যে এখানে কৃতকার্যের মান কিভাবে পেলাম, এবং এখানে প্রত্যেকটা সিঁড়ির ধাপ দিয়েছে কতটা দৈর্ঘ্য, সেটা কটা ধাপ আছে সেটা দিয়ে গুণ করে আমরা সরণটা বের করে নিয়ে এটা করলাম, এই হলো এই অঙ্কটা হয়ে গেল। দেখো এটা আরেকটা অঙ্ক, এটা ক্ষমতার অঙ্ক, ক্ষমতা বের করতে হবে। একটি বালকের ভর 50 কেজি, সে একটি সিঁড়ির 45টি ধাপ দৌড়ে ওঠে 9 সেকেন্ডে সময়ে, প্রতিটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হলে বালকটির ক্ষমতা কত, এখানে কিন্তু অভিকর্ষ যে ত্বরণ দেখো দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রশ্নে যেহেতু দেওয়া আছে এইটা আমরা ব্যবহার করব। তাহলে একটু এখন আর অত ডিটেলসে লিখছি না, একটু সংক্ষেপে করছি। তো বালকটির ওজন একবারে, এটাই কিন্তু বল হয়ে গেল, একবারে করছি, তোমরা এখন বুঝে গেছো কেন এগুলো করছি আগের অঙ্কগুলো দেখে, 10 তাহলে 500 নিউটন। এবার সরণ, পঁয়তাল্লিশটি ধাপ প্রত্যেকটা 15 সেমি, এটা সেন্টিমিটারে বেরোলো, এসআই করতে হবে, 100 দিয়ে ভাগ, এত মিটার, ছেড়ে দাও এখানে। এবার সময় T=9 সেকেন্ড, তাহলে ক্ষমতা, বেশি বড় গুণ ভাগ থাকলে যদি নিচে, এতক্ষণ কি কার্য শুধু কার্য দিয়ে অঙ্ক ছিল, নিচে কিছু ছিল না, এখন নিচে সময় থাকছে বা এগুলো থাকছে, ওই জন্য কাটাকাটি আমরা একবারে করব, তাহলে বারবার গুণ করার প্রয়োজন হবে না। তাহলে FS/T
F50 × 10 মানে ওটা গুণ করাই আছে আমাদের 500 × 45 × 15/100 × 9 দেখো দেখো এটা 500 বল হয়ে গেল আর সরণ 45 × 15/100 আর নিচে 9 সেকেন্ড এত ওয়াট তাহলে এটা এটা কেটে গেল 9 দিয়ে 5 × 9 = 45 তাহলে 5 × 5 = 25 আর 15 5 × 5 = 25 5 5 × 10 = 12 এটা 25 তাহলে 5 × 5 = 7 3 তাহলে 375 ওয়াট 375 ওয়াট ক্ষমতা বালকটির এইভাবে ক্ষমতা বেরিয়ে গেল দেখো ক্ষমতার আরেকটা অঙ্ক একটি পাম্পের সাহায্যে 50 মিটার উঁচুতে জল তোলা হচ্ছে যদি পাম্পটির ক্ষমতা 3 কিলোওয়াট হয় তাহলে প্রতি মিনিটে কত জল তোলা হবে এখানে কিন্তু ক্ষমতা দিয়ে দিয়েছে ক্ষমতা চায়নি কিন্তু ক্ষমতার ধারণা ব্যবহার করে কার্যের ধারণা ব্যবহার করে আমরা অঙ্কটা করব তাহলে ধরি প্রতি মিনিটে M kg জল তোলা হবে তাহলে বল কত M × 10 অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ তাহলে এটা নিউটন হয়ে গেল বল সরণ কতটা উচ্চতা অবধি তুলতে হয়েছে 50 মিটার সময় কত সময়ে তোলা হয়েছে 1 মিনিট মানে 60 সেকেন্ড সব সময় মনে রাখবে সময়কে সেকেন্ডে করে নিতে হবে কারণ যে কোনো পদ্ধতিতেই আমাদের সময়ের একক হলো সেকেন্ড মূল একক সেকেন্ড আচ্ছা তাহলে এবার ক্ষমতা দিয়ে দিয়েছে ক্ষমতা কত দেওয়া আছে ক্ষমতা আছে পি 3 কিলোওয়াট মানে আমরা এটা স্ট্যান্ডার্ড ইউনিটে নিয়ে আসি ওয়াটে তাহলে 3000 ওয়াট এবার উপরের প্রশ্নটা মুছতে হচ্ছে তাছাড়া জায়গা পাওয়া যাবে না তাহলে এবার দেখো ক্ষমতা P = আমরা জানি F × S / T মানে Force × Displacement সরণ বাই সময় এবার একটু যদি আমরা এটাকে এরকম করে নিই ঠিক আছে FP × T/S এবার F-এর জায়গায় কি বসাবো F-এর জায়গায় বসাবো M × 10 আচ্ছা এবার P-এর জায়গায় কত বসাবো P-এর জায়গায় ক্ষমতা 3000 ওয়াট 3000 পি এর জায়গায় হয়ে গেল টি এর জায়গায় কত বসাবো 60 আচ্ছা আর কি থাকলো নিচে সরণ সরণের জায়গায় 50 তাহলে M = 3000 × 60/50 × 10 60 × 60 মানে সরি এটা 6 হবে 5 দিয়ে 300 কে কাটছো তাহলে 5 × 6 = 30 60 আর এইখানে এইখানে শূন্য তো আগেই কাটা চলে গেছে ওই জন্য 6 60 আর 6 আর 50টা তো এরা তাহলে 0 আর 6 = 36 360 তাহলে বুঝতে পারলে ব্যাপারটা এখানে একটু এই এই জায়গাটা একটু তোমাদের গোলমেলে লাগতে পারে ভালো করে একটু বুঝে নাও এখান থেকে আরেকবার বলছি P = F × S / T FS-টাকে এদিকে নিয়ে এলাম P × T F = P × T/S এবার এখানে F এর জায়গায় দেখো F এর জায়গায় বল M × 10 আর P এর জায়গায় 3000 ওয়াট তারপরে টাইম 60 মিনিট আর সময় সরি সরণ 50 মিটার এবার এখান থেকে 10টাকে এদিকে নিয়ে এলাম এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলো এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলো 300 কে 5 দিয়ে কাটলাম 60 আর এখানে 6 তাহলে 360 তাহলে কতখানি জল তোলা যাবে অতএব এটাই হয়ে গেল উত্তর
অতএব প্রতি মিনিটে এম এর জায়গায় লিখে দিই 360 কেজি জল তোলা হবে, এটাই হয়ে গেল আনসার। তাহলে এই হলো ক্ষমতার অঙ্ক। তাহলে দেখো আমরা কার্য ক্ষমতা এই দুটো নিয়ে আজকে আলোচনা করলাম এবং এইটা বেশ কিছু প্রবলেম সলভ করলাম। এরকম তোমরা বিভিন্ন যে বইগুলো আছে বা কোশ্চেন ব্যাংক যেখান থেকেই হোক বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো নিজেরা চেষ্টা করবে। এবং তার সঙ্গে বলে দিই আগেই কিন্তু ওগুলোতে হাত দেওয়ার আগে প্রশ্ন উত্তর করার আগে তোমরা গোটা বিষয়টা মানে এই চ্যাপ্টারের যে কার্য এবং ক্ষমতা যেটা আমি পড়ালাম সেটা তোমরা বই দেখে খুব সুন্দরভাবে বুঝে বুঝে আমার পড়ানোর সঙ্গে মিলিয়ে তোমরাও নিজের মতো করে একটা নিজের কনসেপ্ট তৈরি করবে আগে, তারপরে এই সমস্ত নিউমেরিক্যাল প্রবলেম বা অন্য অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবে। আশা করি তোমরা নিশ্চয়ই এগুলো সলভ করতে পারবে। তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো।